Assalamualaikum everyone, welcome back to my channel Muktis Cooking World. आज के अमी आपने देख के तैयारी करे देखा हुआ एक ठंडा ठंडा कूल कूल रिफ्रेशिंग डेजर्ट रेसिपी. मैंगो एवं शाबुदाना दिए तैयारी करा ये असम्भव मजार डेजार्ट किन्तु खूब सहजे अपनारा तैरी करे निते पारबेन घरोया किछु उपकरण दिए. देखते ही पाच्छेन देखते कतटा आकर्षणीय होयेछे एटा खेतेओ ठीक एकी रकम मजार. आशा करछि रेसिपिटा आपनादेर काछे भालो लागबे. প্রথমেই আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি. এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাবুদানা. এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রার কিছুটা পানি এবং এই পানির মধ্যে এই সাবুদানাগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব. তো অপেক্ষা করছি 1 ঘন্টা. 1 ঘন্টা পরে পানিটা সাবুদানা টেনে নেবে এবং এগুলো ফুলে যাবে কিছুটা ভিজে. তো আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে. এবার চলে যাব মূল রান্নায়. চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি. এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক. আর এই দুধটা আগে থেকে জাল করা না, এটাকে একটু জাল করে ফুটিয়ে নিতে হবে. কাঁচা দুধ দিয়ে আসলে কোনো ডেজার্ট রান্না করলেই কিন্তু সেটা ভালো হয় না, তো এই দিকটা অবশ্যই খেয়াল করবেন. এবার দুধটা জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব. দুধ ফুটে ওঠার পরে আলাদা করে জাল করে দুধ ঘন করার কোনো ঝামেলা নেই এই রেসিপির ক্ষেত্রে. জাস্ট একটু মিনিট দুয়েক জাল করে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবেন যাতে করে এর কাঁচা স্মেলটা চলে যায়. আর এরই মাঝে দুধ ভালোভাবে ফুটে উঠেছে. এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো. সাবুদানাগুলো দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে, কারণ খুব সহজেই নিচে দানা হলে পোড়া লেগে যাবে. আর সাবুদানাগুলো যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা, তাই 4-5 মিনিটের মধ্যেই এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে. আমি যখন ফ্রি থাকি, মানে ফ্রি টাইমে, আমি ইন্টারনেটে রান্নার ভিডিও দেখি, আমার নিজের রেসিপিগুলো আপনাদের দেখাই. আমার কাছে গ্রামীণ ফোন 4G ভালো মনে হয়. বাসার বাইরে যেখানেই থাকি আমার পছন্দের রান্নার সাথে কানেক্টেড থাকতে পারি সব সময়ের জন্য. আর এই তো মাঝারি আছে. অনবরত নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কিন্তু সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে. সাবুদানার ভিতরে যখন কোনো সাদা অংশ দেখা না যাবে আর এরকম সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে সাবুদানাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে. যখন সাবুদানাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক. চেষ্টা করবেন এই রেসিপির জন্য কনডেন্স মিল্কটাই ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে. তবে যদি কনডেন্স মিল্ক কারো কাছে একেবারেই না থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারবেন. আবার আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কটাও আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন. কনডেন্স মিল্ক দেওয়ার পরে আর 1 থেকে 1.5 মিনিট সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে একটু জাল করে নিলেই হয়ে যাবে, কারণ কনডেন্স মিল্কটা জাস্ট মিশে গেলেই হবে, এখানে আলাদা করে বেশি সময় ধরে রান্না করতে হবে না. নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি. আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়েছি. আপনারা আপনাদের পছন্দ মতো অন্য বাদামও দিতে পারবেন, তবে চেষ্টা করবেন বাদাম কুচিটা দেওয়ার জন্য, এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে. বাদাম কুচি দিয়ে জাস্ট নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে. চুলা থেকে নামিয়ে আমি সরাসরি একটা মিক্সিং বোলে মিশ্রণটা ঢেলে নিচ্ছি. মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে এবার এই দুধ আর সাগুদানার মিশ্রণটাকে আমি সম্পূর্ণভাবে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব. এবং নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নেওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য. নর্মাল ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা পরে বের করে নিয়েছি এটাকে. প্রথমে আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি, তারপরে ফ্রিজে রেখেছিলাম. এবং ফ্রিজে রেখে ঠান্ডা করে বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, এতে করে ডেজার্টটা খেতে বেশি মজার হয়ে থাকে. এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে সামান্য একটু বেশি ছোট টুকরো করে কাটা পাকা আম. সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ ছোট টুকরো করে কাটা কলা. যদিও এটা ম্যাঙ্গো ডেজার্ট, বাট একটুখানি কলা দিলে এটা খেতে বেশ ভালো লাগে, তাই দিলাম. আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে. দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ ফ্রেশ ম্যাঙ্গো পিউরি. এখানে জাস্ট পাকা আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এর সাথে আলাদা করে কোনো কিছুই মেশাতে হবে না. এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে. আমার কিন্তু মোবাইলের ব্যালেন্স রিচার্জ করতে বাইরে যাওয়ার দরকারই হয় না, মাইজিপি অ্যাপ থেকে নিজের ও বাবা মায়ের মোবাইলে রিচার্জ করে দেই, এতে বোনাসও পাই.
আর এই তো সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ম্যাঙ্গো সাবুদানার ডেজার্ট। গরমের মধ্যে এই ডেজার্টটা আপনারা তৈরি করে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয়ে থাকে খেতে, আর তৈরি করাটা ঠিক কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।